বার্সেলোনা নাকি আল হিলাল নিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে গত কিছুদিনে এই দুই ক্লাবের নাম হাজারবার উচ্চারিত হয়েছে তবে মেসিকে প্রশ্ন করা হয় তিনি কি চান উত্তরে তিনি সৌদি ক্লাব আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বলেন এতে করে স্পষ্ট তিনি তার আতুর ঘরে যেতে চলেছেন ওদিকে পিএইচির হয়ে শেষ ম্যাচ খেলতে না খেলতেই প্যারিসে টাকার বস্তা নিয়ে বাড়ি জমিয়েছে সৌদি ক্লাব আলহিলালের বেশ কয়েকজন কর্মকর্তা তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট আকাশোয়া অর্থের বিনিময়ে হলেও বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসিকে দলে নিতে চাই আল হিলাল মেসি বার্সাই ফিরতে চান এমন আলোচনার মধ্যে ফুটবল বিষয়ক খবরের ওয়েবসাইট গোল ডট কম যে সংবাদ দিয়েছে বার্সা সমর্থকদের আনন্দে আত্মহারা হওয়ারই কথা গোল ডট কম নাকি মেসির ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানতে পেরেছে আল হিলালের কর্মকর্তাদের জানিয়েছেন তিনি সৌদি আরবে যেতে চান তবে এক বছর পর মেসির এমন প্রস্তাবে বিস্মিত সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এক বছর পেশালে প্রস্তাবটার এখনকার মতো পঞ্চাশ কোটি ইউরো থাকবে না তবে এসব প্রস্তাবকে গুণাই ধরেন না লিও মেসি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বার্সেলোনা নাকি আল হিলাল কোথায় হবে মেসির নেক্সট ডেস্টিনেশন সাবির রহমান এসে নিউজ